أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. الله سبحانه وتعالى ارشاد করেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. واعبدوا الله بندا একমাত্র عبادت بندگی করবে আল্লাহর. ولا تشركوا به شيئا আল্লাহর عبادتে অন্য কাউকে শরীক করা যাবে না. তারপরে আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত থেকে যখন তুই অবসর হবি আমার ইবাদত থেকে যখন তুই فارغ হবি এবার তোর দায়িত্ব হইলো বিল ওয়ালিদাইনি ইহসানা তোর আব্বা আম্মার সাথে উত্তম আচরণ করা তাদের খেদমত করা তাদের সেবা যত্ন করা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আমি আবারো জানতে চাই ইবাদত হবে কার আর একটু জোরে বলুন কার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য আল্লাহ বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানবজাতি আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য যে ইবাদতটা হবে নির্বেজাল সাথে সাথে আল্লাহ শর্ত দিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আমার ইবাদতে অন্য কাউকে শরীক করা যাবে না কারণ সবচেয়ে বেশি গুসসা করে রাগ করে আল্লাহর ইবাদতে যদি অন্য কাউকে শরীক করা হয় কথা বলেন ঠিক কি না ইন্না শিরকা লা যুলমুন আযীম আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আমার ইবাদতের শিরিক ছাড়া তুমি যতই গুনাহ করবা আমি সবটুকু তোমাকে ক্ষমা করে দিব পরখরি বলি সুবহানাল্লাহ তাহলে ইবাদত করব একমাত্র আল্লাহর অন্য কাউকে শরীক করা যাবে না আল্লাহর ইবাদত থেকে যখনই অবসর হব আল্লাহর ইবাদত থেকে যখন فارغ হব তখন সাথে সাথে আপনার আমার উপরে দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা বড় করে বলি সুবহানাল্লাহ আজকে দেখেন আমাদের দেশে অনেক বৃদ্ধ বাবা আছে বৃদ্ধা মা আছে যারা নির্জনে চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের দুঃখ যাতনা কষ্ট না নিজের চোখের জল দিয়া বুক ভাসায় আছে কি নাই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যখন আমরা যাই অনেক সময় সাদা দাড়িওয়ালা মুরব্বীরা এসে বলে আলোচনার মাঝখানে পাঁচটা মিনিট দশটা মিনিট একটু বাবা মার খেদমতের কথা বলি তখন আফসুস লাগে যে দেশের ৯২% মুসলমান যে দেশে ইসলামে জয় জয়কার অবস্থা যে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা শুয়ে আছেন যে দেশের মানুষের ঘুম ভাঙে আজানের দড়িতে যে দেশের মানুষের সূর্য অস্ত হয় আজানের দড়িতে যে দেশের মানুষের গালে দেখে রাসূলের সুন্নাত দাড়ি মাথায় টুপি পরনে পাগড়ি জুব্বা এমন দেশের বাবা মারা যখন সন্তানের কাছ থেকে ভালো কিছু পায় না দুঃখ আর কষ্ট নিয়ে কান্না করে তখন এটা আফসোস ছাড়া আমাদের জন্য আর কিছুই না কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন ও কদ ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. চিৎকার করে বলে সুবহানাল্লাহ
আল্লাহ বলে অকদা রব্বুকা আমি আল্লাহ ফয়সালা করে দিলাম লা তাবুদু ইল্লা ইয়াক আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বندگی করা যাবে না তুমি শুনে রেখো রে বান্দা আমার ইবাদত থেকে যখন তুমি অবসর হইবা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবার তুমি সঙ্গে সঙ্গে তোমার আব্বা আম্মার খেদমতের মধ্যে নিমজ্জিত হবা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমি জানতে চাই নামাজ পড়া কি ফরজ একটু আওয়াজ দেন নামাজ পড়া কি রোজা রাখা সামর্থ্যবানদের উপরে হজ যাকাত ফরজ ঠিক একইভাবে আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের সেবা যত্ন করাও সন্তান হিসেবে আপনার আমার উপরে ফরজ দায়িত্ব কর্তব্য তারপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা অতঃপর যখন তোমার বাবা মা বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবে তাদের দুইজনের একজন কিংবা তারা উভয়জন ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সামনে উফ শব্দটাও করা যাবে না তাদের জবান দিয়া উফ বের হয় এমন কিছু করবা না ওয়ালা তানহারহুমা তাদেরকে দমক দেওয়া যাবে না ওকুল্লাহুমা কওলান কারীমা বরং অত্যন্ত আদবের সাথে নমনীয়তার সাথে শ্রেষ্ঠাচারের সাথে বাবা মার সাথে তুমি উত্তম আচরণ করবা বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এইভাবে কোরআনের একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা রেখে দিয়েছেন তার মানে আপনাকে আমাকে বুঝাইছেন আমি আল্লাহর ইবাদত বندگی করলে আমি যতটা না খুশি তুই যদি তোর পাশাপাশি তোর বাবা মার খেদমত করস আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি কারণ তুই আমার ইবাদত বندگی করতে করতে তোর জীবনটাকে তুই শেষ করে দিবি তোর মা কিংবা বাবা তোর প্রতি নাখুশ আর বেজার থাকবে বান্দা আমার ইবাদতের তখন কোনো ফল হবে না কথা বলে ঠিক কি না এইজন্য রাসূলুল্লাহ বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা পিতা মাতাই তোমার জান্নাত পিতা মাতাই তোমার জাহান্নাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলে পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্ট হইলে পরে আল্লাহ অসন্তুষ্ট সুতরাং সিদ্ধান্তটা আপনি নেবেন আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত এশরাক পড়েন আওয়াবিন পড়েন তাহাজ্জুদ মিস করেন না এলাকার সবাই জানে আপনি খুব ভালো মানুষ আপনি বড় ভালো মানুষ কিন্তু কোন না কোন আচরণ যদি আপনার প্রতি আপনার মা কষ্ট নিয়ে থাকে আপনার বাবা যদি আপনার প্রতি কষ্ট নিয়ে থাকে খোদার কসম এত কিছু হওয়ার পরও আপনার ঠিকানা হইবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না কত বেশি গুরুত্ব বাবা মার প্রতি রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব আমার ভালো ব্যবহারের জায়গাটা কোথায় আল্লাহর নবী বলেন কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আমার নবী বলে কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে আবার নবী কো কলা উম্মুকা তোমার মায়ের সাথে সাহাবী জিজ্ঞাসা করে কলা সুম্মা মান তারপরে কার সাথে চতুর্থবার আল্লাহর নবী বলেন কলা আবুকা তোমার পিতার সাথে বড় করে বলে সুবহানাল্লাহ তিনবার জনম দরদি মায়ের কথা বলল চতুর্থবার বাবার কথা বলল তার মানে বাবাকে ছোট করল মোটেই না বিষয় তেমন না তিনবার মায়ের কথা বলার কারণটা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে পৃথিবীতে একটা সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলতে যাইয়া পৃথিবীর একটা সন্তান আল্লাহর হুকুমে যখন আসে পৃথিবীতে আসা পর্যন্ত তার প্রাপ্তবয়স্ক গড়িয়ে পৌঁছে নেওয়া পর্যন্ত দাপে দাপে প্রত্যেকটা মা বড় বড় তিনটা কষ্ট করে যে কষ্টগুলো বাবা করতে হয় না কথা বলেন ঠিক কি না এক নম্বরের কষ্ট হলো আল্লাহর হুকুমে যখন আপনি আমি পৃথিবীতে আসার সিদ্ধান্ত হয় আম্মা জানের গর্ভে যখন আপনার আমার জায়গা হয় ছোট্ট একটা রক্তের ফোঁটা থেকে গুস্তের টুকরা রূপান্তরিত হয় দীর্ঘ চল্লিশ দিন করে করে ক্রমান্বয়ে চার মাসে একটা পূর্ণাঙ্গ মানুষে আপনি আমি রূপ নেই তারপরে মার খাবারের সাথে আপনার আমার খাবারের সংযোগ হয়ে যায় দীর্ঘ দশ মাস দশ দিন কমবেশ সময় মার গর্ভে আপনার আমার বসতবাড়ি হয়
আল্লাহর হুকুমে যখন আমরা পূর্ণাঙ্গ পরিপুষ্ট হই পৃথিবীতে আসার যখন আমাদের সময় হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মার প্রসব যন্ত্রণা শুরু হয় বড় করে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ প্রথম ধাপে আম্মা জান কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শেষ সময়ের মার অনেক কষ্ট হয়ে যায় নিজে নিজে হাঁটা চলা ওঠা বসা করাটা বড় কষ্ট হয় অন্যের সহযোগিতা লাগে যে কষ্টটা পৃথিবীতে মা ছাড়া আর কেউ দ্বিতীয়বার করে না দ্বিতীয় কষ্ট হলো সন্তানের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় আল্লাহর কুদরতি হুকুমে মারা যখন প্রসব যন্ত্রণার পাত্রাতে থাকেন এমনিতেই স্বাভাবিক নিয়ম হলো সন্তানের পা দুইটা থাকি নিচের দিকে মাথাটা থাকি উপরের দিকে যখন দুনিয়াতে আসার সময় হয় আল্লাহর হুকুমে পা দুইটা উপরের দিকে উঠে যা মাথাটা নিচের দিকে নেমে যা আর ঘন ঘন যখন সন্তান মার কলিজার মধ্যে লাথি মারে জনম দরদে মা তখন চিল্লা পাল্লা করে বেহুশ হয়ে পড়ে যা আল্লাহু আকবার বলেন এই যে দ্বিতীয় ধাপের কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা চিৎকার করে বলি সুবহানাল্লাহ কষ্টের পর কষ্ট করে একমাত্র মা জননী পৃথিবীর আর কেউ এমনটা করে প্রথম কষ্ট সন্তানকে গর্ভে ধারণ করা দ্বিতীয় কষ্ট প্রসব যন্ত্রণা সহ্য করা তৃতীয় কষ্ট সন্তানকে দীর্ঘ 2 বছর কিংবা 30 মাস পর্যন্ত বুকের দুধ পালন করে তাকে বড় করা যে কষ্টটা বাবাকে করতে হয় না বাবা কষ্টটা করে অন্যরকম ভাবে সন্তানের ভরণ পোষণের জন্য বাবা নিজের শক্তি প্রয়োগ করে গামের বেজা পরিশ্রম থেকে উপার্জন করে সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে এইভাবে যদি গভীরভাবে চিন্তা করা যায় মা এবং বাবার ঋণ পৃথিবীতে কোনো সন্তান তার শরীরের চামড়া কেটে দিলে ওষুধ হবে না কথা বলে ঠিক কি না এমন মা বাবা যাদের বেঁচে আছে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে জীবনে কোনোদিন তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না বেয়াদবি করা যাবে না তাদেরকে কষ্ট দিয়া জাহান্নামকে ক্রয় করা যাবে না যাদের মা নাই তারা বুঝে মার মরম কত বেশি যাদের বাবা নাই তারা বুঝে বাবার মর্যাদা কত বেশি এই জন্য অনুরোধ করব নিয়ামতগুলো যাদের বেঁচে আছে তাদের সেবা যত্নের মাধ্যমে আল্লাহর আটখানা জান্নাতকে ক্রয় করো আটলান্টিক মহাসাগরের গভীর নিচে যাইয়া জান্নাত খুঁজতে হবে না উহুদ পাহাড়ও খোদাই করতে হবে না তোমার বাঙ্গাগরে যদি আব্বা আমার চারটা কদম থাকে কিংবা দুইটা কদম থাকে ওই দুইটা কদমে চারটা কদমে তুমি সময় লাগাও আমার আল্লাহ তোমার জিরো থেকে হিরো বানাইয়া দিবে কথা কোন ঠিক কি না আজকে পৃথিবীতে যতগুলো মানুষ সম্মানিত যতগুলো মানুষ আল্লাহর কাজ করে যতগুলো মানুষ কি পৃথিবীর বাসি দোয়া করে তাদের প্রত্যেকের জীবন খুলে দেখবেন তাদের মা এক একটা দামি দামি মা ছিল মা দামি ছিল বিদায় সন্তানগুলো দামি হয়েছে মা যখন তাহাজ্জুদের মুসল্লায় বসে সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াকে কখনো ফেরত দেয় না এই জন্য অনুরোধ করব মারা যারা আছেন আপনারাও নেককার হয়ে যাবেন আপনি যদি নেককার হয়ে যান আপনার সন্তানগুলো নেককার হয়ে যাবে আর সন্তান নেককার হওয়ার পরে যখন আলেমে রব্বানি আলেমে হক্কানি হইবে ওই সন্তানের কারণে আব্বা আমার কবরেও আল্লাহ পাক জান্নাত বানাইবে কথা বলেন ঠিক কি না তো তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরী বলি মারহাবা আমার ভাইরা বাবারা যেই কথা বলছিলাম এই জন্য আব্বা আম্মা যাদের বেঁচে আছে অবশ্য অবশ্যই তাদের সেবা যত্ন করতে হবে আর মা বাবা যারা আমরা এখানে বেঁচে আছি আমাদেরকে মনে রাখতে হবে সন্তানগুলোকে রাসূলুল্লাহর আদর্শ শিক্ষাই করতে হবে এই জন্য রাসূলুল্লাহ বলেন আদিবু আওলাদাকুম আলা সালাস খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন
আল্লাহ নবী বলে তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও তিনটা বিষয়ে যদি সন্তানগুলো শিষ্টাচার শিক্ষা নেয় এই সন্তান কখনো পথভ্রষ্ট হইবে না এই সন্তান কখনো গোমরাহ হবে না এই সন্তান কখনো মাদকদ্রব্য সেবন করবে না এই সন্তান কখনো রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে উত্তপ্ত করে ইবতিজিক করবে না এই সন্তান কখনো তার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান কখনো সন্তানের অভিশাপ হইবে না এই সন্তান কখনো এলাকার মানুষের কারণ দুঃখের কারণ হবে না তিনটা জিনিস যদি শিক্ষা দিতে পারেন সন্তান হবে আল্লাহওয়ালা বুজুর্গ সন্তানের কারণে বাবা মা পাইবে সম্মান আর ইজ্জত বড় করে বলি সুবহানাল্লাহ